টেস্ট পরীক্ষা একদম সামনে এসে গেছে, তাই তো? তার সাথে পাল্লা দিয়ে দিয়ে টেনশনের পারদটা উঠছে, আর রাতের ঘুমটাও হয়তো পাল্লা দিয়ে দিয়ে কমছে, তাই না? মন খালি ভাবছে কি করব আর কি করব না। আর পরীক্ষা এসে গেলে না মন আরেকটা জিনিসও বলে, ঠিক মনে হয় যা যা আমি পড়ে যাচ্ছি সেইগুলো থেকেই প্রশ্ন আসবে না, আর যেগুলো যেগুলো পড়ে যাচ্ছি না সব কোয়েশ্চেন যেন সেখান থেকেই আসবে, মানে অ্যাজ ইফ এক্সামিনার আগে থেকেই জানতেন যে কে কোনখানটা পড়ে যাবে, তাই না? সো দ্যাটস নট পসিবল। সেই জন্য এই ভাবনা চিন্তাটাকে আপাতত সরিয়ে রাখো, আর একদম স্ট্রেট টু দ্য পয়েন্ট কথা বলবো। পরীক্ষা সামনে এসে গেছে, এখন বেশি কথা বলে সময় নষ্ট নয়, কিন্তু স্ট্রেট টু দ্য পয়েন্ট বলার আগে তোমাদের থেকে একটা প্রমিস চাই। তোমরা সবাই আমাকে প্রমিস করো যে যে কটা কথা বলবো সেই কটা কথা তোমরা একবারে টু দ্য ডট মেনে চলবে, পুরোপুরি মেনে চলবে। যদি পুরোপুরি মেনে চলো তাহলে আমি প্রমিস করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। যে যতটা পড়েছো সে ততটা অন্তত লিখে আসতে পারবে। এটা তো আমাদের হয়ই না যে আমরা এক্সকিউজ মি যতটা পড়েছি সেখান থেকেও আমরা ঠিক করে আনসার করতে পারলাম না, পুরোটা হয়তো পড়া হয়নি অনেকের, আই ডু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। যতটা পড়েছি আমরা সেখান থেকেই যাতে আমরা ঠিক করে পারফর্ম করতে পারি সেটার জন্যই আজকের এই ভিডিওটা, ওকে? চলো প্রথম কথা, প্রথম কথা হচ্ছে পরীক্ষার আগে একটা টাইম টেবিল বানাতেই হবে। দেখো সমস্ত স্কুলের টেস্ট পরীক্ষা তো সেম ডেটে শুরু হবে না, তো তোমার যবে পরীক্ষা তবে অবধি তুমি একটা টাইম টেবিল বানাও, কালকে সকাল থেকে শুরু করে তুমি সারাদিনে কি করবে তার একটা প্রপার সাইন্টিফিক প্ল্যান থাকতে হবে। টাইম টেবিল পার্সন টু পার্সন ভ্যারি করবে, এক একজনের ঘুমোতে যাওয়ার টাইম এক একটা, এক একজনের পড়াশোনা করার টাইম এক একটা। তবুও আমি একটা রাফ স্কেচ বানিয়েছি তোমাদের জন্য, উইচ ইজ সাইন্টিফিক, মানে তোমাদের ধরো এরকম হ্যাবিট আছে রাত্রিবেলা 3টে বা 4টের সময় ঘুমোতে যাও আর হয়তো তারপরে বেলা 11টার সময় ঘুম থেকে ওঠো, তো সেইটা সাইন্টিফিক নয়। সেই জন্য আমি একটা টেন্টেটিভ টাইম টেবিলের খসড়া বানিয়েছি তোমাদের জন্য, তোমরা সেটা চেঞ্জ করতেই পারো, ঠিক আছে? আমি একটা সাইন্টিফিক্যালি বানিয়েছি তোমরা চেঞ্জ করতেই পারো, কিন্তু টাইম টেবিলটা বানাতেই হবে, এইটাতে ফাঁকি দিলে একদম চলবে না। এবং প্রত্যেকে কথা দাও যে টাইম টেবিল বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে টাইম টেবিল বানিয়েছো, এবং প্রতি 2 থেকে 3 দিন ছাড়া আমাকে বলবে যে টাইম টেবিল ফলো করতে পারছো না পারছো না। চলো আমি যেটা বানিয়েছি সেটা তোমাকে আগে একটু দেখাই। দেখো আমার অনুযায়ী তুমি সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠবে, ওকে? উঠে 6 to 6:30 টেক ইউর টাইম টু ফ্রেশন আপ, ওকে? তারপর তুমি 6:30 to 7 গো ফর মেডিটেশন, মানে তুমি চোখ বন্ধ করে বসবে। আচ্ছা ইউটিউবে অনেক মেডিটেশনের মিউজিক পাওয়া যায়, তুমি চাইলে কোনো একটা মিউজিক চালিয়ে দিয়ে বসতে পারো, আর না চাইলে চুপচাপ চোখ বন্ধ করে বসবে। একটাই কন্ডিশন, নড়াচড়া করবে না, মাথার মধ্যে অনেক চিন্তা ভাবনা আসবে, একটা কোনো চিন্তাতে স্টিক করে যাবে না, ঠিক আছে? জাস্ট চিন্তাটাকে ফ্লো করতে দেবে, একটা থেকে একটা, একটা থেকে একটা ফ্লো করতে দেবে, ব্যাস এইটুকু করলেই হবে। সাইন্টিফিক্যালি বলা হয় যে মেডিটেশন করলে তোমার চিন্তা ভাবনার ক্ল্যারিটি, তোমার মনঃসংযোগ সমস্ত কিছু বাড়ে। সেই জন্য বুঝতেই পারছো পরীক্ষার সময় এটা ভীষণভাবে দরকার। আমি প্রেফার করি দিনে 2 বার করা, কিন্তু তুমি একবার অন্তত করবেই। এটা তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি রিভাইজ করার মতোই ম্যান্ডেটারি করে নাও লাইফে, এটাকে তুমি এক্সেপশন হিসেবে ধরো না। এবং তুমি এখানে একটা কাজ করতে পারো, এর সাথেই তুমি একটু ফিজিক্যাল এক্সারসাইজ অ্যাড করতে পারো, যোগা বা ওয়াক করতে পারো, বা দিনের অন্য কোনো সময়ও করতে পারো, ঠিক আছে? তারপর তুমি পড়তে বসলে ধরো 7টা থেকে 9টা, এবারে তুমি কোন দিন কি পড়বে দ্যাটস অ্যাবসলুটলি ইয়োর কল, সেখানে তো আমি কিছু বলে দেবো না। ধরো তুমি এখানে মনে করলে যে ঠিক আছে আমি এখানে কেমিস্ট্রি পড়বো, হ্যাঁ তো কেমিস্ট্রি পড়ো, ঠিক আছে? এখানে ধরো তুমি কেমিস্ট্রি পড়লে, তারপরের দিন সকালবেলা স্লটে হয়তো তুমি ফিজিক্স পড়লে, তারপরের দিন সকালে স্লটে হয়তো তুমি ম্যাথস বা বায়োলজি পড়লে, বা তুমি তারপরের দিন আবার কেমিস্ট্রি পড়লে। তো এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা এটা তোমার জন্য রাখা আছে, ঠিক আছে? তারপরে 9টা থেকে 10:30, ঠিক আছে? নাইস ব্রেক, আরামসে ব্রেকফাস্ট করো, একটু ব্রেক নাও, ঠিক আছে? এদিক ওদিক করো, বন্ধুদের হোয়াটসঅ্যাপ করার হলে করো, যা খুশি করো, ঠিক আছে? 1.5 ঘন্টা আরামসে ব্রেক নিলে, ঠিক আছে?
তারপরে আবার 2 ঘন্টা পড়াশোনা করো। এই 2 ঘন্টার মধ্যেও তুমি যদি এখানে কেমিস্ট্রি পড়ে থাকো, ধরো এখানে তুমি ফিজিক্স রাখলে, এখানে ফিজিক্স পড়ে থাকলে তুমি হয়তো এখানে বায়ো বা ম্যাথস রাখলে, তো ইটস আপ টু ইউ, তুমি এটা কিভাবে করবে দ্যাট ইজ কমপ্লিটলি আপ টু ইউ। হোয়াট আই প্রেফার কি তুমি এখানে সি 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 করো না, একদিন সারাদিন কেমিস্ট্রি, একদিন সারাদিন ফিজিক্স, নো দ্যাটস নট সায়েন্টিফিক, ব্রেক ইট ডাউন, ছোট ছোট পার্টে ভেঙে ভেঙে পড়ো এবং প্রত্যেকটা সাবজেক্টের সাথে প্রতিদিন সম্পর্ক রাখো, ঠিক আছে? সেইভাবে তোমার ব্রেন বেটার মনে রাখতে পারবে। দুপুরবেলা 1:30 সময় উঠে তুমি স্নান খাওয়া করো এবং তারপর ভালো করে 2 ঘন্টা রেস্ট নাও। এই সময় তুমি একটু ঘুমিয়ে নাও বা কোনো ভালো মিউজিক শোনো বা গল্পের বই পড়ো, যতটা সম্ভব মনটাকে পরীক্ষা জাতীয় টেনশনটা থেকে দূরে রাখার চেষ্টা করো। বলবে এটা বলা খুব সোজা, করা খুব কঠিন। হ্যাঁ, করা খুব কঠিন, সেই জন্য তুমি যদি এই মেডিটেশনটা করো তাহলে সেটা তোমাকে সাহায্য করবে এই কাজে, বুঝতে পেরেছো? তারপরে তুমি 4 থেকে 8টা একদম টানা একটা পড়াশোনা করো। এইখানে তুমি আবার তোমার যা মনে হয় রাখো, এখানে তুমি ফিজিক্স পড়েছো, এখানে তুমি ম্যাথস পড়বে বা বায়োলজি পড়বে, যা তুমি পড়বে রাখো সেটা, ঠিক আছে? 8টা থেকে 10টা এই সময়ের মধ্যে তুমি ব্রেক নেবে, ব্রেক নিয়ে তুমি একটুখানি টিভি দেখো বা যা খুশি করো, বন্ধুদের সাথে কথা বলো। বন্ধুদের সাথে কথা বলার সময় ট্রাই টু অ্যাভয়েড ডিসকাসিং অ্যাবাউট ইওর এক্সাম, ঠিক আছে? তুমি একটা টেনশনের কথা বলবে, সে আর একটা টেনশনের কথা বলবে, সে বলবে জানিস তুই এটা পড়েছিস, তোমার মনে হবে যা আমার তো ওটা পড়া হলো না, তাহলে তো আমার ওখান থেকেই সব কোয়েশ্চেন এসে যাবে, ঠিক আছে? বন্ধু বললো জানিস তো আমার ইলেকট্রোকেমিস্ট্রিটা খুব ভালো করে হয়ে গেছে। ই বাবা, আমার তো ইলেকট্রো পড়াই হয়নি, কি হবে, পুরো কোয়েশ্চেনে যেন মনে হচ্ছে তখন ইলেকট্রোকেমিস্ট্রি থেকেই আসবে। আরে তুমি অন্যটা বলো না ওকে, যে জানিস তো আমার না অর্গ্যানিকটা খুব ভালোভাবে হয়ে গেছে। তখন দেখবে আবার তোমার বন্ধু ভাবতে শুরু করবে, ই বাবা আমার তো অর্গ্যানিক অতটা ভালো করে হয়নি। সো এই ডিসকাশনটা ইউজলেস, এই ডিসকাশনের কোনো দরকার নেই, কোনো মানে নেই। তোমার যা হয়েছে তোমার হয়েছে, তোমার বন্ধুর যা হয়েছে তার হয়েছে, ঠিক আছে? তোমার যেটা হয়েছে সেটাকেই আরো ভালোভাবে হওয়াও, অন্যের কি হয়েছে দেখতে যেও না। তোমার বন্ধুর থেকেও আরো অনেকে আছে যারা তুমি চেনো না, তাদের 100% হয়ে গেছে, সব হয়ে গেছে। তোমার থেকে উপরে অনেকে আছে, আবার তোমার থেকে নিচেও অনেকে আছে যাদের হয়তো তোমার যেটুকু হয়েছে সেটুকুও হয়নি। সেই জন্য এই কম্পারিজনটা বৃথা, এটা তো তুমি যেওই না, বুঝেছো? বন্ধুর সাথে কত বিষয় আছে, তো আমি কি আর সেটা বলে দেবো? বন্ধুর সাথে কথা বলার কত বিষয় আছে সেইগুলো নিয়ে কথা বলো, ঠিক আছে? চলো তারপর রাত্রিবেলা স্লটে আবার একবার পড়তে বসবে 10টা থেকে 12টা, 12টার মধ্যে ঘুমোতে চলে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার গুড নাইট, গুড নাইট স্লিপ, ঠিক আছে? 12টার মধ্যে ঘুমোতে চলে যাবে, দিয়ে ভোরবেলা 6টায় উঠে পড়বে, তারপরে তুমি মেডিটেশন করবে। আর এই যে ব্রেকগুলো আছে, ধরো এখানে তোমার অনেকটা সময়ের যে ব্রেকগুলো আছে, সেই ব্রেকে কোনো একটা সময়, যে কোনো একটা ব্রেকের কোনো একটা সময় আরও 1/2 আওয়ার টাইম বার করে নিয়ে যোগা করবে, যোগা করবে বা তুমি হাঁটতে যাবে, জাস্ট হাঁটতে যাবে। মানে ফিজিক্যাল এক্সারসাইজ এবং মেডিটেশন, মানে দিনে 1 ঘন্টা সময় এটার জন্য মাস্ট বিফোর দ্য এক্সাম। পড়াশুনো করার থেকেও এটা বেশি জরুরি। তুমি বলবে শুধু এটা করে পরীক্ষা দিতে চলে যাবো, না এগুলো তো বাজে কথা, এই কথা তো আমি বলছি না, কিন্তু এটা যদি তুমি করো, এইটা হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট, ঠিক আছে? এইটা যদি তুমি রোজ 1 ঘন্টা করো, তাহলে তোমার যে পড়াটা হয়তো 4 ঘন্টা পড়েও মনে থাকতো না, সেই পড়াটা হয়তো 2 থেকে 2.5 ঘন্টা পড়েই মনে থেকে যাবে। তোমার মাইন্ড এবং বডিকে তুমি রেডি করছো, ঠিক আছে, ভালো করে যে জিনিসটা পড়ছো সেটাকে রিসিভ করার জন্য এবং সেটাকে সিঙ্কিং করানোর জন্য এবং সেটাকে প্রপারলি মনে রাখার জন্য। সো ইউ নিড টু প্রিপেয়ার ইওর মাইন্ড এন্ড বডি অ্যাকর্ডিংলি। তো আমি আবার বলছি যে পরীক্ষার আগে পড়াশোনা করতে হবে, সবাই জানে, নতুন কথা কিচ্ছু বলার নেই, কিন্তু একদম আমি সবসময় বলে থাকি পরীক্ষার আগে মেডিটেশন এবং ফিজিক্যাল এক্সারসাইজ মাস্ট, মাস্ট মানে মাস্ট, প্লিজ 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 ফলো করো, ওকে? আচ্ছা, এই ব্রেকে অনেক অনেক চকলেটের ছবি দিয়ে জানো, তোমরা এত চকলেট কিন্তু খেও না পরীক্ষার আগে, একটু একটু খেও কিন্তু এত খেও না। আমার একটু ইচ্ছা হলো তোমাদের অনেক অনেক চকলেট দিই, সামনে থেকে দিতে পারি না, তাই জন্য ওখানে অনেক চকলেটের ছবি দিয়েছি। আচ্ছা, ডুজ অ্যান্ড ডোন্ট ডুজ এর মধ্যে এই পরীক্ষার আগে এই কদিনে কি কি করবে, দেখো আমার মতে কি কি করা উচিত, সেটা হচ্ছে এখন আর কোনো নতুন চ্যাপ্টার পড়তে শুরু করবে না, ঠিক আছে? দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, এখন আর কোনো নতুন চ্যাপ্টার পড়তে শুরু করবে না। যা পড়া হয়ে গেছে সেটা রিভিশন করো, ডোন্ট স্টার্ট এনি নিউ চ্যাপ্টার, মনে থাকবে?
নতুন চ্যাপ্টার শুরু করো না, ঠিক আছে? আচ্ছা, একটা টাইম টেবিল করো, সে তো আগেই বলে দিয়েছি, আবার একবার লিখেওছি বটে, কিন্তু একটা টাইম টেবিল তৈরি করো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে নিজেকে কখনো অন্যের সঙ্গে তুলনা করো না। জাস্ট ফলো ইট অ্যাজ এ রুল, নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করো না। তোমার থেকে উপরে যেমন প্রিপারেশনের দিক দিয়ে অনেকে আছে, তোমার থেকে নিচেও অনেকে আছে, তোমার সমানও অনেকে আছে, তুলনা করার তো দরকার নেই, তাই না? এই পরীক্ষায় তো এরম নয় যে 100 জনই পাশ করতে পারে আর তুমি 101 নম্বর হয়ে গেলে আর হবে না। এইটা তো টেস্ট পরীক্ষা, তো কম্পিটিটিভ পরীক্ষা নয়। এবং কম্পিটিটিভও তুলনা করে আলটিমেটলি কি হবে, তুলনার মধ্যে দিয়ে না আমাদের মধ্যে নেগেটিভিটি বেশি আসে, পজিটিভিটি আসে না। তো সেই জন্য বেটার হচ্ছে যে নিজের সাথে অন্যকে তুলনাটা না করা, ঠিক আছে? তা সেটা একদম করো না। কেউ যদি করে তোমাকে কারোর সাথে তুলনা, ভগবান দুটো কান দিয়েছেন, এক কান দিয়ে ঢোকাবে, এক কান দিয়ে বার করে দেবে, রাইট? চলো নেক্সট হচ্ছে, প্রতিদিন এক্সারসাইজ করো, প্লিজ করো, প্লিজ 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 বলছি, প্লিজ করো। এটা না করলে কিন্তু বেশ একটু প্রবলেম আছে, এটা করলে যে কত ভালো রেজাল্ট পাবে সেটা হয়তো এখন বুঝতে পারছো না, করলে বুঝতে পারবে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রতিটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলো একটা জায়গায় লিখে রাখো, ঠিক আছে? প্রত্যেক চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলো আছে সেগুলোকে তুমি কি করো, একটা জায়গায় লিখে রাখো, প্রতিটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলো একটা জায়গায় লিখে রাখো। আচ্ছা, আর একটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে, দেখো পরীক্ষার আগে তোমার শরীর ঠিক থাকাটা খুব দরকার। তুমি আমি কেমিস্ট্রি পড়া নিয়ে বলো না, আমি ওভারঅলটা নিয়েই বলবো, কারণ তোমাকে পরীক্ষাটা সুস্থ শরীরে এবং সুস্থ মনে দিতে যেতে হবে। শুধুমাত্র কেমিস্ট্রি কি ইম্পর্টেন্ট বলে দিয়ে আমার মনে হয় না একজন টিচার হিসেবে আমার কর্তব্যটা সেখানে শেষ হয়ে যায়, ঠিক আছে? আমি ওভারঅলটা নিয়েই বলবো এবং তোমাকে সেটা শুনতে হবে, ঠিক আছে? এটা আমার আবদার তোমাদের কাছে, আমি আই হোপ তুমি শুনবে। চলো, বাইরের খাবার খাবে না এই কদিন, ঠিক আছে? খুব ইচ্ছে হলে খেও, একদম অল্প খেও, চেষ্টা করো বাইরের খাবার এবং অয়েলি ফুড একদম অ্যাভয়েড করতে। বাড়ির খাবার খাও, হালকা খাবার খাও, আর প্রচুর পরিমাণে ফ্লুইড ইনটেক, জল বেশি খাও, ডাবের জল খেতে পারো, ফ্লুইড, ঠিক আছে? জলীয় পদার্থ বেশি করে শরীরে যাক, শরীরকে হাইড্রেটেড রাখো, ব্রেন বেটার ওয়ার্ক করবে, ঠিক আছে? তাহলে দেখো, বাইরের খাবার এবং তৈলাক্ত খাবার খাবে না, আর প্রচুর পরিমাণে জল খাও, ঠিক আছে? প্রচুর পরিমাণে জল খাও, উইচ ইজ অ্যাবসলুটলি ইম্পর্টেন্ট। আচ্ছা, আর হচ্ছে প্রত্যেক দিন অন্তত 20 মিনিট করে মেডিটেশন করো। এইগুলো যদি করো তাহলে এই বাল্বটা জ্বলবে, এই বাল্বটা জ্বলা মানে হচ্ছে মনের ভিতরের আলো জ্বলবে এবং যেটা তোমার সমস্ত অন্ধকারকে দূর করে দেবে। তাহলে কি কি বললাম আর একবার চটপট, সেটা হচ্ছে এখন নতুন কোনো চ্যাপ্টার শুরু করবে না, একটা টাইম টেবিল বানাবে, নিজেকে কখনো অন্যের সাথে কম্পেয়ার করবে না, প্রতিদিন এক্সারসাইজ করবে, প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট ফর্মুলাসগুলো এক জায়গায় লিখে নেবে আলাদা করে, বাইরের খাবার খাবে না, প্রচুর পরিমাণে জল খাবে এবং প্রতিদিন মেডিটেশন করবে। আর 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 একটা সব থেকে ইম্পর্টেন্ট কথা আছে যেটা এখানে লেখা নেই, সেটা হচ্ছে নিজেকে বলবে, কি বলবে, ইয়েস আই ক্যান ডু ইট, ঠিক আছে? আই ক্যান ডু ইট, কাঁচিটা আছে তো ঘরে, এই যে মনটা যে বলে যে আই কান্ট আই কান্ট, সেই মনটাকে এই কাঁচিটা দিয়ে ওই কান্টের টিটাকে কেটে দাও, তাহলে কি হয়ে যাবে, ইয়েস আই ক্যান ডু ইট, ওকে? আচ্ছা, এবার চট করে একটু কেমিস্ট্রির কথায় আসি। অর্গ্যানিক আমি তোমাদের থেকে খুব এক্সপেক্ট করে আছি যে তোমরা অর্গ্যানিকটা টেস্টে ভালো করবে, সেই জন্য মাঝখানে আমি টাইম টেবিল ওলট পালট করে দিয়ে অর্গ্যানিক শুরু করে দিয়েছিলাম। তো আমি খুব আশায় আছি যে তোমরা অর্গ্যানিকটা ভালো করবে, সলিউশন পুরো পড়িয়ে দিয়েছি ভালো করে, সলিউশনটাও ভালো করে করবে আশা করছি। একটু ইনআরআরই পড়ে যাও, সবাইকে রিকোয়েস্ট করছি পি ব্লক একটু পড়ে যাও, পি ব্লকে যেটা বলেছিলাম ভিডিওতেও, অ্যানালিটিক্যাল পোর্শনটা আগে পড়ো, তাহলে তুমি রিয়াকশনগুলো প্রেডিক্ট করার চেষ্টা করো, তাহলে রিয়াকশন সহজে মনে থাকবে, ঠিক আছে? যদি সম্ভব হয় ইলেকট্রোকেমিস্ট্রি একটু পড়ে যাও, ইলেকট্রোকেমিস্ট্রি ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি আর সময় পেলাম না শেষ করার ইলেকট্রোকেমিস্ট্রিটা, কিন্তু ইলেকট্রোকেমিস্ট্রি একটু পড়ে যাও,
আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে অর্গানিকে কনভার্সন তো করিয়ে দেব, কিন্তু কনভার্সন মুখস্থ করে পারবে না। ওভারঅল অর্গানিকে গ্রিপটা আসা দরকার, যেটার জন্য তোমাদের এত ভেঙে 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 পড়িয়েছি। তো ওভারঅল অর্গানিকটা ভালো করে পড়ে যাও, ইনঅর্গানিকে পি ব্লক পড়ো, সলিউশন পুরো পড়ানো আছে, প্লিজ পড়ে নিও। যদি পারো ইলেকট্রোকেমিস্ট্রি আর পি ব্লক এই দুটো নিজের থেকে পড়ে যাও, আর বাকি যদি কিছু বাকি থেকে যায় তো থেকে যাক। আসল কথা হচ্ছে যেটা করে যাচ্ছি সেটা যেন ফুল প্রুফ থাকে, সেখান থেকে যা কোয়েশ্চেন আসবে সেটা যেন করতে পারি। সো ডোন্ট স্টার্ট এনি নিউ চ্যাপ্টার রাইট নাও, সেটাতে তোমার মাইন্ড শেয়ার অনেকটা চলে যাবে, সেটার দিকে তোমার মন চলে যাবে। তার ফলে কি হবে বলো তো? তার ফলে তোমার যে চ্যাপ্টারগুলো করা হয়ে গেছে সেইগুলো তুমি ক্রমাগত ভুলতে থাকবে, পরীক্ষার আগের দিন পড়ে কিন্তু কিছু হবে না। সো এই টাইম টেবিলে আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে প্রত্যেক দিন তুমি একটা একটা স্লটে একটা একটা করে চ্যাপ্টার রাখছো। আবার বলছি, সানডে ফর কেমিস্ট্রি, মানডে ফর বায়োলজি, টিউজডে ফর ফিজিক্স, নো, অ্যাবসলুটলি নো। প্রত্যেক দিন সব চ্যাপ্টার রাখো, ইভেন দিনে দুটো দুটো টপিকও আই ডোন্ট প্রেফার, প্রত্যেক দিন সবগুলো, একটুখানি ফিজিক্স পড়বো আজকে, একটু কেমিস্ট্রি পড়বো, একটু ম্যাথস বা বায়ো পড়বো, এরকম ভাবে প্রতিদিন রাখো। দ্যাটস হাউ আওয়ার ব্রেন ওয়ার্কস মোস্ট এফিশিয়েন্টলি, ঠিক আছে? সেইভাবে ছোট ছোট করে ভেঙে ভেঙে পড়ো এবং প্রতিদিন পড়ো। আর যেটা বলেছি, সব থেকে বড় কথা হচ্ছে যে নিজের টার্গেট নিজের কাছে, আমার এই পরীক্ষায় 100% প্রেপারেশন হয়নি, দ্যাটস ওকে, যতটা সিলেবাস কভার হয়েছে সেইটার উপর আমি 100% প্রেপারেশন করে যাব, এবং সেইটার থেকে যতটা মার্কস পাওয়া যায় তার আমি 100% পাওয়ার চেষ্টা করব। এইটা শুড বি ইয়র মোটো ফর দিস টেস্ট এক্সাম, সমস্ত সাবজেক্টের জন্য এটা বলছি। এবং যেটা বললাম, বন্ধুর সাথে এই নিয়ে কোনো ডিসকাশন নয়, তোর কি হয়েছে, আমার এটা হয়েছে, তোর ওটা হয়নি, এই সমস্ত কথা শুধুই নেগেটিভিটি ভরে দেয় মনের মধ্যে। আর কখনো নিজেকে কারোর সাথে তুলনা করবে না, তুমি জানবে তুমি ইউনিক, তোমার মধ্যে অনেক ভালো কোয়ালিটিস আছে যেটা অন্যের মধ্যে নেই, আবার অন্যের মধ্যে অনেক ভালো কোয়ালিটিস আছে বা থাকবে যেটা হয়তো তোমার মধ্যে নেই। দ্যাটস ওকে, আমাদের সবাইকার জন্য ইউনিভার্সে জায়গা রয়েছে, সেই জন্য নিজেকে কারোর সাথে তুলনা করো না। তুমি কারোর থেকে সুপিরিয়ারও নও, ইনফিরিয়ারও নও, তুমি তোমার মতো, তাই না? সেই জন্য বলছি, নিজেকে নিজে পজিটিভ এনার্জি দাও। আর আমাদের সমস্ত পিডাব্লিউ টিমের তরফ থেকে তোমাদের জন্য অল দ্য ভেরি বেস্ট, মে সাকসেস বি অলওয়েজ উইথ ইউ। ভালো থাকো, মন ভালো রাখো, আর প্লিজ 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 প্রমিস করো যে কটা কথা বললাম সেই কটা কথা মেনে চলবে। আর পরীক্ষা হয়ে গেলে প্রত্যেকে জানাবে যে পরীক্ষা কেমন হচ্ছে। আর শেষ করার আগে আর একটা কথা, টাইম টেবিলে একটা স্লট রাখবে যেটা হচ্ছে ফর ব্যাকলগ। তুমি যেটা যেটা ঠিক করলে যে কেমিস্ট্রি সলিউশনটাই 2 ঘন্টায় শেষ করে ফেলবো, ধরো হলো না, তো সেই জন্য টাইম টেবিলে প্রতি 2 দিন ছাড়া, হ্যাঁ প্রতি 2 দিন ছাড়া একটা করে স্লট লাগবে, জাস্ট খালি রাখবে, ওটাতে যে সাবজেক্টের ব্যাকলগ জমে গেছে সেটা ওইখানে এসে কভার আপ করে নেবে, তাহলে তুমি টাইম টেবিলের সাথে আবার অ্যাট পার হয়ে যাবে। সো প্রথম কথা, টাইম টেবিল বানিয়ে জানাবে, দ্বিতীয় কথা, প্রতি 2 থেকে 3 দিনে আমাকে আপডেট দেবে, আমি কিন্তু প্রত্যেকে দেখব এবং উত্তর দেব, 2 থেকে 3 দিনে আপডেট দেবে টাইম টেবিল ফলো করতে পারছো কিনা। আর বাকি যেগুলো বললাম, স্পেশালি মেডিটেশন আর এক্সারসাইজ করছো কিনা এটা কিন্তু একদম জানাবে। রিকোয়েস্ট করছি করো, এটা সাইন্টিফিক্যালি প্রুভেন থিং, তোমরা তার রেজাল্ট পাবেই পাবে। ওকে, চলো, অল দ্য ভেরি বেস্ট ফর ইওর এক্সাম, ভালো থেকো।